সবাই আমার জন্য দোয়া করো যাতে আমি করছি ডাবলিটা তাড়াতাড়ি বড় হয়ে যায়। ওকে ওকে জান, আমার সাথে পাট খেতে যাবা? যাওয়া যাই তো, কিন্তু গেলেই তো তুমি ললিপপ খাবা। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে, সো ডোন্ট বি সিরিয়াস। এই যে গাইস, দুইটা পমপম ছিল, দুইটা পমপম। আমার বয়ফ্রেন্ড জনি দুনোটাই খাইয়া লাইছে, এখন আমি কই পাবো পমপম? সবই তো বুঝলাম, কিন্তু পমপম আবার কি? ওয়েট, গুগলকে জিজ্ঞেস করি। হ্যালো গুগল, পমপম কি? জানি না কি, তবে মেয়ের কাছে পাবি ফ্রি। আনন্দ, তুমি এটা আমার সাথে করতে পারলা? বলো তুমি আমার পমপম খাইছো, ভালো কথা, আমারে খাইয়া ছাইড়া দিছো। আচ্ছা খাইছো যখন, ভালো কথা, সারার কি দরকার ছিল বলো? এখন আমি কই পাবো আমার পমপম? কই পাইবা সেটা বড় কথা নয়, তোমার কাছে কি এতই পমপম হয়? একবার জনি খায় আর একবার আনন্দ খায়, তাতে তোমার কি ভাই? তাতে আমার কিছু না, কিন্তু এই মেয়ে যে পরিমাণ অশ্লীলতা ছড়াচ্ছে তাতে আর চুপ থাকা যায় না। এই মেয়ে টিকটক আইডির নাম কি জানেন? জানি না। টিকটক আইডির নাম মিয়া খলিফার বোন। সবাই আমার জন্য দোয়া করো যাতে আমার কাছে ডাবলিটা তাড়াতাড়ি বড় হয়ে যায়। ওকে, মানে মিয়া খলিফার বোন তাই তো আর এত গুণ। ভালোবাসতার আগে মন লাগে, কিন্তু আমার জানা মতে আমি জানি ভালোবাসতে এখন বিছানার শোয়া লাগে। বাহ, এই বয়সে ভালোবাসা পিএইচডি করে বসে আছে, ভাই রে ভাই কি যুগ আসছে, পাশাপাশি গুমু তো খাচ্ছে। ভালোবাসার মানুষের মুতো তো খাওয়ান যায়, মুতো তো অমৃতের মতো নিয়ে একেবারে টেস্ট। আহ, অমৃত চিন অমৃত, একেবারে সেই রকম অমৃত, অমৃত। ভালোবাসার মানুষের আপনি আমার ক্রাশ, ব্যাস আমার আগাম উতা খাওয়া হতা সব বন্ধ হয়ে গেছে, কি করবো জানি না। তোমার মতো মেয়ের উপর যে ক্রাশ খাবে সে নিশ্চয় জনিদার বংশধর হবে, ভালো মানুষ কি এই জীবাণুর কাছে যাবে? হাত চুলকাইলে নাকি হাতে টাকা আসে, তাহলে কি চুলকাইলে জামাই আসে? ঠিকই তো, কি চুলকালে জামাই আসে? গুগলকে জিজ্ঞেস করি। হ্যালো গুগল, কি চুলকালে জামাই আসে? সেটা তো জানা লাগবে না, তুই কখনো যাবি না এই মেয়ের পাশে। আই লাভ ইউ।